তিন দিন ধরে পানিতে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করছিল অন্তঃসত্ত্বা হাতিটি। কে বা কারা যেন তাকে বিস্ফোরকপূর্ণ আনারস খাইয়ে দিয়েছিল। মানুষের অমানবিকতা ও একটি হাতি। বন থেকে লোকালয়ে এসেছিল হাতিটি, পেটে ছিল বাচ্চা। খাবারের খোঁজে হাতিটি সামনে থাকা আনারস খেয়েছিল, কিন্তু কিছু মানুষ সেই আনারসে ভরে রেখেছিল অনেকগুলো পটকাবাজি। হাতিটির মুখেই তা বিস্ফোরিত হয়, আর এরপর নদীতে দাঁড়িয়ে অসহায় আহত হাতিটি তিলে তিলে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই নিদারুণ মৃত্যুর ঘটনাটি ঘটেছে ভারতের কেরালাতে 27 মে বুধবার। এর মধ্য দিয়ে নতুন করে সামনে এসেছে বন্য প্রাণীর প্রতি মানুষের নিষ্ঠুরতার বিষয়টি। তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কেরালার স্থানীয় এক বন কর্মকর্তা ফেসবুকে বর্ণনা দিয়ে স্ট্যাটাস পোস্ট করলে তা সবার নজরে আসে। মোহন কৃষ্ণান নামের ওই বন কর্মকর্তা জানিয়েছেন, হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল। স্থানীয়রা বন্য শুকর ঠেকাতে সাধারণত আনারসের ভেতরে পটকা বাজি ভরে ফাঁদ বানিয়ে রাখে। ধারণা করা হচ্ছে এমনি একটি আনারস খেয়ে ফেলেছিল সেই হাতিটি, আর পরবর্তীতে ওই আনারস হাতিটির মুখে বিস্ফোরিত হয়। এতে হাতিটি মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে পাশের এক নদীতে দাঁড়ানো অবস্থায় তিলে তিলে মৃত্যু হয় হাতিটির। মোহন লিখেছেন, হাতিটি সবাইকে বিশ্বাস করেছিল। যখন তার মুখের ভেতরে আনারসটি বিস্ফোরিত হয়েছিল, তখন সেই বিশ্বাস নিশ্চয়ই যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল, কিন্তু নিজের চেয়ে হয়তো অনাগত সন্তানের কথাই সে বেশি ভাবছিল। আগামী 18 থেকে 20 মাসের মধ্যে ওই হাতিটি সন্তান হওয়ার কথা ছিল। অবশ্য হাতিটিকে বাঁচানোর চেষ্টা করেছিল স্থানীয় বন কর্মকর্তারা। ওই র্যাপিড রেসপন্স টিমের সদস্য ছিলেন মোহন কৃষ্ণান। স্থানীয় বন কর্মকর্তারা বলছে, হাতিটির মুখের ভিতরে পটকা বা বাজিগুলো বিস্ফোরিত হওয়ায় প্রাণীটির জিভ এবং মুখের ভেতরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে আহত হাতিটি কিছু খেতেও পারছিল না। মুখের ক্ষতের যন্ত্রণা ও খিদের জ্বালায় অস্থির হয়ে ওই হাতিটি পার্শ্ববর্তী গ্রামের চারপাশে অনেক ঘুরেছিল, কিন্তু একটিবারের জন্যেও মানুষের উপর সে হামলা চালায়নি। মোহন লিখেছেন, হাতিটি অশেষ যন্ত্রণায় সেই গ্রামের রাস্তায় বেশ অনেকক্ষণ ধরে দৌড়িয়েছিল, কিন্তু কোনো মানুষের উপর আক্রমণ চালায়নি, একটা বাড়িও আছড়ে ফেলেনি। পরে একসময় হাতিটি পার্শ্ববর্তী ভেলিয়া নদীতে আশ্রয় নেয়। বন কর্মকর্তাদের তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে নদীতে দাঁড়ানো অবস্থায় ওই হাতিটি। ধারণা করা হচ্ছে মুখের অসহ্য যন্ত্রণা থেকে কিছুটা উপশম পেতেই হয়তো নদীতে আশ্রয় নিয়েছিল ওই হাতিটি। পরে সেখানেই হাতিটির দাঁড়ানো অবস্থায় মৃত্যু হয়। মোহন কৃষ্ণান জানিয়েছেন, খবর পেয়ে হাতিটিকে নদী থেকে ডাঙায় তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আফসোস, মানুষের কোনো সহায়তাই নেয়নি ওই হাতিটি। কয়েক ঘন্টা পর সেদিনই তার মৃত্যু হয়। বন কর্মকর্তারা সবাই মিলে পরে হাতিটির সৎকার করেন। এই ঘটনায় ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। টুইটার এবং ফেসবুকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অনেকেই হাতিটির একটি প্রতিকৃতি শেয়ার করেছেন। একজন টুইটার ব্যবহারকারী সমালোচনা করে লিখেছেন, সাক্ষরতার হার প্রকৃত শিক্ষার প্রতিবিম্ব নয়। বলিউড অভিনেতা রণদীপ হুদা এই ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে বন কর্মকর্তারা জানিয়েছেন, গত 25 মে তারা আহত হাতিটির বিষয়ে জানতে পারেন। পরে গত 27 মে হাতিটির মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ স্থানীয়ভাবে তদন্ত শুরু করেছে, তবে দোষী কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। স্যামুয়েল ওয়াচা জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এত অন্যায় অপকর্ম করার পরেও আমরা কী করে আশা করতে পারি যে প্রকৃতি আমাদের ক্ষমা করে দেবে? প্রকৃতি কোনোভাবেই আমাদেরকে ক্ষমা করতে পারে না, এবং প্রকৃতির উচিত মানুষ নামের এই প্রজাতির ওপর নৃশংস প্রতিশোধ নেয়া। অনেক পাপ জন্মেছে, এই পাপের বোঝা এই পৃথিবী আর এই প্রকৃতি আর বইতে পারছে না। এই ঘটনায় অনেকে ফেসবুকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছে, ডাক্তার যখন হাতির পোস্ট মর্টেম করেন তখন জানতে পারেন 15 বছরের হস্তিনীটি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কেরালার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে হাতিটি খাদ্যের সন্ধানে এসেছিল কেরালার একটি গ্রামে। হায় রে মানুষ, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। মানুষ এই অভুক্ত অন্তঃসত্ত্বা হস্তিনীটিকে আনারস খেতে দেয়। মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, তাই এতটুকু যে দয়ামায়া থাকবে এটা তো স্বাভাবিকই। হাতিটি বিশ্বাস করে সেই আনারস খাবার পরেই পেটের মধ্যে শুরু হয় আওয়াজ, কারণ মানুষের দেওয়া ওই আনারসের মধ্যে বাজি ভরে সেটাই খেতে দিয়েছিল তাকে। অসহ্য জ্বলনের কষ্টে হাতিটি সেই সময় নদীতে ঠান্ডা জলের মধ্যে মুখ ডুবিয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর অপেক্ষায়। হয়তো বুঝতে পেরেছিল তার গর্ভের শিশুটি মারা যাচ্ছে। এক মুখ রক্ত নিয়ে সে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করছিল। এর পরেও যদি মানুষ দাবি করে যে পৃথিবী তার বাসস্থান থাকবে, তাহলে তো আর কিছুই বলার থাকে না। এই জন্যই আজ প্রকৃতি আমাদের প্রতি নির্মম প্রতিশোধ নিয়ে চলছে।
এই প্রকৃতিকে একার বাসস্থান বানাতে গিয়ে এমন নিশংস হতে পারে যে এই জীব তার বিনাশ সত্যিই আসন্ন। সাক্ষরতা অভিযানে কেরালা প্রথম স্থান অধিকার করেছিল, তাই না? কি লজ্জা! প্রিয় দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন মানুষের এই নিষ্ঠুরতা এবং অমানবিকতা সম্পর্কে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, এবং এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।